আমাদের আজকের বিষয় হলো পরমাণু গঠন মানে অ্যাটমিক স্ট্রাকচার। সংজ্ঞা অনুযায়ী পরমাণু পদার্থের মৌলিক এবং গঠনমূলক একক। ইংলিশ বিজ্ঞানী ডাল্টন পরীক্ষা করে বলেছিলেন পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক, অর্থাৎ পরমাণুর আরও কোনো ভাগ হয় না। তবে পরে এটি ভুল প্রমাণিত হয়েছিল এবং আধুনিক পারমাণবিক মডেলটি নিলস বোরের তত্ত্বের ভিত্তিতে তৈরি। আধুনিক পারমাণবিক মডেলটি অনেকটি এরকম। এখানে ধূসর রং দিয়ে বোঝানো হচ্ছে ইলেকট্রনকে, লাল দিয়ে বোঝানো হচ্ছে প্রোটনকে এবং নীল দিয়ে বোঝানো হচ্ছে নিউট্রনকে। প্রোটন আর নিউট্রন একসাথে তৈরি করছে নিউক্লিয়াস, আর এগুলি হলো ইলেকট্রনের কক্ষপথ, যেটি ধরে এটি নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো পারমাণবিক মডেলের মধ্যেখানে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠন করে প্রোটন এবং নিউট্রন মিশে, এবং ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন হলো পারমাণবিক কণা এবং তাদের সম্বন্ধে আমরা আরও বিস্তারে পড়ব। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক। পারমাণবিক কাঠামোয় একটি ঘন কেন্দ্র থাকে, কেন্দ্রটিকে বলি আমরা নিউক্লিয়াস। প্রোটন এবং নিউট্রন হচ্ছে সেই নিউক্লিয়াসের অংশ। নিউক্লিয়াসকে ঘিরে থাকে ইলেকট্রন, এবং ইলেকট্রনগুলি নিজেদের নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। এবার আমরা দেখব বিভিন্ন পারমাণবিক কণাগুলোর বৈশিষ্ট্য। প্রথমে হলো ইলেকট্রন। ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, মানে ইলেকট্রনের নিজস্ব কোনো ভার নেই। ইলেকট্রনের আপেক্ষিক বৈদ্যুতিক চার্জ -1, মানে ইলেকট্রন হলো নেতিবাচক চার্জের। প্রোটনের আপেক্ষিক ভার হলো 1 এবং আপেক্ষিক বৈদ্যুতিক চার্জ +1, মানে প্রোটনের চার্জ হলো ধনাত্মক। নিউট্রনের আপেক্ষিক ভর 1 এবং চার্জ 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি পরমাণুর প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভার সমান সমান হয় এবং ইলেকট্রনের কোনো ভার হয় না। আর পরমাণুটি স্থিরতা অর্জন করতে চাইবে, বৈদ্যুতিক স্থিরতা লাভ করতে, এবং তার জন্য আমাদের সবসময় প্রয়োজন ইলেকট্রন এবং প্রোটন সমান মাত্রায় থাকুক, কারণ ইলেকট্রনের নেতিবাচক চার্জ এবং প্রোটনের ধনাত্মক চার্জ সমান সমান হলেই একটি পরমাণু স্থিরতা নির্ধারণ করতে পারবে। পরমাণুর এক ধরনের বৈশিষ্ট্য হলো পারমাণবিক সংখ্যা। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং প্রোটন ও নিউট্রন দিয়ে তৈরি হয় সেই নিউক্লিয়াস। একটা পরমাণুতে কটা প্রোটন রয়েছে সেটা স্থির করে পরমাণুর প্রোটন সংখ্যা। পরমাণুর প্রোটন সংখ্যাকেই বোঝানো হয় পরমাণুর পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তাহলে দেখা যাচ্ছে হচ্ছে একটি পরমাণুতে কতগুলো প্রোটন রয়েছে তার সমান। একটি পরমাণু যদি বৈদ্যুতিন স্থিরতা নির্ধারণ করে, তাহলে সেই পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা হতে হবে 1। সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বলতে কতগুলো ইলেকট্রন রয়েছে সেই সংখ্যাকেও বোঝানো যায়। পরমাণুর আরেকটি বৈশিষ্ট্য হলো ভর সংখ্যা বা মাস নাম্বার। একটি পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে কতগুলি প্রোটন এবং নিউট্রন রয়েছে তার যোগফল করে বেরোয় পরমাণুটির ভর সংখ্যা। এটা দিয়ে বোঝানো হয় একটা পরমাণু কতটি ভারী। পারমাণবিক সংকেত লিখলে আমরা লিখব ঠিক এইরকমভাবেই। এখানে এক্স বলতে বোঝা হয় আমরা যেই উপাদানের সংকেত লিখতে চাইছি সেটা। এর জায়গায় বসবে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আমরা জানি ভর সংখ্যা মানে নিউট্রন এবং প্রোটনের যোগফল। আর বি এর জায়গায় বসবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর আমরা পড়েছি পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুতে কতগুলি প্রোটন রয়েছে সেই সংখ্যাটি। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে আমরা পারমাণবিক সংকেত লিখেছি কার্বনের। আমরা জানি কার্বনকে সি দিয়ে বোঝানো হয়, তাই এক্স এর জায়গায় লেখা হয়েছে সি। আর কার্বনের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা হলো 12, তাই আমরা এ এর জায়গায় লিখেছি 12। এবং কার্বনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হলো বি, তাই আমরা বি এর জায়গায় লিখেছি 6। এরকম করেই আমরা বোঝাচ্ছি কার্বনের পারমাণবিক সংকেত। এবার আমরা দেখব ইলেকট্রনগুলি কীভাবে পরমাণুর কাঠামোতে সাজানো থাকে।
ইলেকট্রনগুলি নিজেদের নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। প্রত্যেকটি কক্ষে নিউক্লিয়াস থেকে বাহির দিকে 1, 2, 3, 4 করে সংখ্যা দেওয়া হয়। প্রতিটি কক্ষে এক নির্দিষ্ট সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন ধরে রাখতে পারে, যেমন এক কক্ষে 2টি ইলেকট্রন, 2 এবং 3টি কক্ষে 8টি ইলেকট্রন। শেষ কক্ষের ইলেকট্রনগুলিকে যোজ্যতা ইলেকট্রন বলা হয় এবং যোজ্যতা ইলেকট্রনের উপর নির্ভর করে একটি পরমাণুর স্থায়িত্ব নির্ধারণ। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হয় একই উপাদানের নানান পরমাণু। এই বিভিন্ন পরমাণুগুলোর প্রোটন সংখ্যা হয় 1, কিন্তু নিউট্রন সংখ্যা হয় ভিন্ন। তাদের একই রাসায়নিক বৈশিষ্ট্য হয়, তবে বৈধ বৈশিষ্ট্য হয় ভিন্ন। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ হয়, 1H, 2H এবং 3H। এই 3টেই হাইড্রোজেনেরই পরমাণু, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। একটির 1, অপরটির 2 এবং আরেকটির 3। তাহলে দেখা যাচ্ছে এই 3টে পরমাণুর একই রাসায়নিক বৈশিষ্ট্য, মানে 3টেই হাইড্রোজেনেরই পরমাণু, কিন্তু তাদের ভৌত বৈশিষ্ট্য ভিন্ন। আয়ন, যখন পরমাণুগুলো ইলেকট্রন হারায় বা লাভ করে, তখন তারা আয়ন তৈরি করে। পরমাণুরা ইলেকট্রনের আদান প্রদান করে নিজেদের স্থায়িত্ব নির্ধারণ করতে। যখন একটি পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে ফেলে, তাতে একটি ধনাত্মক চার্জ অর্জন হয় এবং সেটি তৈরি করে ক্যাটায়ন। যখন একটি পরমাণু ইলেকট্রন অর্জন করে, তাতে একটি নেতিবাচক চার্জ অর্জন হয় এবং এটি তৈরি হয় অ্যানায়ন। তাহলে এটিই ছিল আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, মানে পরমাণু গঠনের বৈশিষ্ট্য। ধন্যবাদ।